নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর মাঠে এলাম। তো আমার হাজবেন্ড মাঠে টানা হচ্ছে, সেই জন্য গেল। আমি বললাম কিছু ভিডিও তুলে দাও না, ও ওইদিকে চলে গেল। আমাকে বললো তাহলে তুমি বাড়ি যাও, ও ভিডিও কিছু তুলছে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটা আমি পরে ভয়েস দিচ্ছি। তো দেখলাম যে মাঠে টানা হচ্ছে, সব দাদারা দিদিগুলো সব কাজে লেগেছে। তা বিকেল হয়ে গেছে, এটা বিকেলবেলায় ওরা ফুরনে টেনে দিচ্ছে, অনেকজন লেগেছে, আরও আর লাগার কথা ছিল, তা সবাই আসেনি আজকে। দেখুন কীভাবে টানা হয় আমাদের গ্রাম বাংলার দিকে। এই সেদিন আলু বীজ কাটা হলো, আজকে আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেল। এরপর আবার জল দেবে মনে হয়, আমি ঠিক জানি না। তো নিজেদের মধ্যে গল্প করছে আর কাজ করছে। দেখ না গাছগুলো কেমন এখানকার। ওরা হাসি মজায় বেশ কাজ করে চলেছে। দাদারা নিজেদের মধ্যে বলছে যে আমাদের ক্যামেরায় দেখাও। এই দাদা বলছে, সবুজ জামা পরে যে দাদাটা আছে, ও বলছে আমাকে একটু দেখাও তো। আমাদের এদিকে এখন ঠান্ডা খুব একটা পড়েনি, অল্প। তো ওরা বিকেলবেলাতেই কাজে সব লেগেছে, চান টান করে এসে দাঁড়িয়ে আছে, কি করে জানবে, খালি করে বেরোচ্ছে আর খ্যাপ করে ধরেছে। আমরা যদি এইটা দিয়ে পালিয়ে আসতাম তাহলে ধরতে পারতাম। দাদাটা পাশি করে আলু গাছগুলো টানছে, আমরা এদিকে ওগুলোকে সাধারণত পাশি বলেই জানি, আর এগুলো কোদালের থেকে একটু সরু হয়। আপনারা যারা দেখছেন তারা একটু জানাবেন আপনাদের দিকে এগুলোকে কী বলে, কমেন্ট করে বললে খুব ভালো হয়। আর এগুলো হাত নাংলি বলি আমরা এদিকে, এগুলো হাতে করেই টেনে মাটিগুলো খোঁড়া হয়। এই তলায় একটা লোহার ফাল আছে, তাতে করে মাটিটা খোঁড়ে। এখানে আলু গাছ কি উবড়ে গেছে নাকি, না পা পড়ে গেছে? ওই যে ওই পরের পেরেটায় এদিকে একটা কাকা দেখছি জমিতে সার ছড়াচ্ছে, চারিদিকে আলু গাছ একদম সবুজের সমারাহ, দারুণ লাগছে। আর আমার হাজবেন্ড একটু সর্ষে জমি আপনাদের ঘুরিয়ে আনছে। তো এই সর্ষে শাকগুলো আমরা কচিবেলায় খেয়েছি, ভেজে ঝাল করে দারুণ খেতে লাগে। এখন ফুল ধরে গেছে, এর থেকে দানা হবে, তাই এখন আর খাওয়া হয় না। এখন হয়তো তিতো হয়ে গেছে, জানি না, খাইনি কোনোদিন। দেখতে দারুণ লাগছে, চারিদিকে হলুদ। এখানে দাঁড়িয়ে দু চারটে পিকচার তুলতে পারলে দারুণ লাগতো, কিন্তু আবার সেজে গুজে কে যাচ্ছে জমিতে গিয়ে ছবি তুলতে।
অনেকের মুখে শুনেছি সর্ষে ফুলের বড়া করে খায়, আমরা কোনোদিন খাইনি, একদিন দেখতে হবে, তুলে নিয়ে গিয়ে করতে হবে সর্ষে ফুলের বড়া। आज वीडियो एखानी शेष कर लम। जदि ये चैनल भलो लागे अवश्य सबसक्राइब कर, लाइक कमेंट शेयर करते भूलें ना, और ये छोट्ट चैनल पासे थाकबें।